الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم صلاة والسلام علیکہ یا رسول اللہ وعلا آلیکہ وآصحابکہ یا حبیب اللہ الصلاة والسلام علیکہ یا نبی اللہ ওয়া আলা আলি কা ওয়া আসহাবি কা ও মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা জাহান্নামে নিয়ে যাওয়ার মত অনুষ্ঠানে আপনাদেরকে সুস্বাগতম। আসুন আমরা সর্বপ্রথম নিয়ত করি নি কেননা হাদিসে পাকে রয়েছে নিয়্যতুল মুমিনি খায়রুম মিন আমালিহি অর্থাৎ মুসলমানের নিয়ত তার আমলের চেয়েও উত্তম। তো নিয়ত যত বেশি হবে সাবা তত বেশি পাওয়া যাবে আসুন আমরা নিয়ত করে নিই আল্লাহ আজাল ও তার প্রিয় হাবিব সাল্লাহ তাল আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য আমরা বয়ান শ্রবণ করব। যা কিছু শুনব এর উপর আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজাল আসুন আমরা দুরু শরীফের ফজিলত শ্রবণ করি মৌজামুল আওসাদ কিতাবের মধ্যে রয়েছে প্রিয় নবী রসুল আরবি হুজুর প্রনুর সরকার مدينه راحت التق الوسینا فايج গঞ্জিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান সললা আলাইয়া মিয়াতান কাতাবা আল্লাহু বাইনা আইনাইহি মিনান নিফাক ওয়া বারাআতাম মিনান নার অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি করেন যে ব্যক্তি আমার উপর 100 বার দুরূস পাঠ করবে আল্লাহ তাআলা তার উভয় চোখের মাঝখানে লিখে দিবেন যে এই ব্যক্তি কপটতা এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত শুধু তাই না ওয়াসকানা হু আল্লাহু ইয়াওমুল কিয়ামা মা'আশহাদা অর্থাৎ তাকে কিয়ামতদিন শহীদদের সাথে রাখবে তো কেমন ফজিলত প্রশ্নবে এবং মাদানী ছাত্র বৃন্দ কেমন ফজিলত দৃশ্য পাঠ করলে আমাদের অবহেলা করা উচিত নয় বেশি থেকে বেশি দূরে পাঠ করা উচিত ওয়াসালত রাহা কয়ামত মে পাট লিয়ে জিস্নে দিল সে চার সালাম সল্লো আলাল হাবিব সল্লাল্লাহ তা আল্লাহ আলাম মোহাম্মদ সল্লাল্লাহ তা আল্লাহ আলাইহি ও আল্হি ওয়াসাল্লাম মাদান চ্যানেলের দর্শকবৃন্দ আজকের বিষয়বস্তু হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ যে জাহান্নামে নিয়ে যাওয়ার একটি কাজ হচ্ছে যে শরীর এবং কাপড়কে পেশাবের ছিটা থেকে রক্ষা না করা অর্থাৎ পাক অভবিত্ররা যে অনেকে অপবিত্র থেকে যায় এই জন্য বিষয় হচ্ছে যে শরীর এবং কাপড়কে পেশাবারের ছিটা থেকে রক্ষা না করা এটাও একটি জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ তো আসলে এই সম্পর্কে আমরা শ্রবণ করি হাদিস শরীফের মধ্যে রয়েছে এটা বুহার এবং মুসলিম শরীফের হাদিস দু হাদিসের মধ্যে রয়েছে যেটা মিশকাতুল মাসাবিহের মধ্যে রয়েছে وعن ابن عباس رضي الله تعالى عنه قال مر النبي صلى الله عليه وسلم بقبرين فقال انهما ليعذبان وما يعذبان في كبير اما احدهما فكان لا يستتر من البول وفي روايه لمسلم لا يستنزه من البول واما الاخر فكان يمشي بالنميمه ثم أخذ جريدة رطبة فشقها بنصفين ثم غرز في كل قبر واحدة قالوا يا رسول الله لما صنعت هذا فقال لعله أن يخفف عنهما ما لم يبسا متفق عليه حضرت ابن عباس رضي الله تعالى عنهما تكبرنيتا تني بولن النبي كريم رفع الرحيم সল্লি সাল্লাম দুটি কবরের পাশ দিয়ে অতিক্রম করেছিলেন তখন ঈর্ষাদ করলেন এ দুজন কবরবাসীকে আজাব দেওয়া হচ্ছে শাস্তি দেওয়া হচ্ছে। আর কোন বড় কিছুর জন্য আজাব দেওয়া হচ্ছে না তাদের মধ্যে একজন তো পেশাব থেকে সতর্ক থাকতো না ইয়া মুসলিম রহমতুল্লাহ তালের বর্ণনা এটাও আসছে যে পেশাবের ছিটা থেকে সে বেঁচে থাকতো না আর অপরজন চগুল খুরি করে বেড়াত অতপর প্রিয় নবী সাল তাল আলিহি ওয়া আলী একটি তাজা খেজুরের ঢালি নিলেন এবং সেটাকে ছিঁড়ে দুই ভাগ করলেন তারপর প্রত্যেক কবরে একটি করে গেড়ে দিলেন তো লোকের আরস করল ইয়ার সাল্লাহ সাল্লাহ তাল আলী আপনি এটা কেন করলেন তখন প্রিয় নবী সাল্লাহ তাল আলিহি ওয়া আলী ওসাল্লাম করলেন যতক্ষণ পর্যন্ত এটা শুকাবে না ততক্ষণ পর্যন্ত তাদের আজাব কম করা হবে হালকা করা হবে এই আশায় আমি গেড়ে দিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্যাপক বিষয়বস্তু ধারক এখান থেকে অসংখ্য আলা ও আকিদা প্রমাণিত হয় তৎমধ্যে মধ্যে নিম্নরূপ এক কোন কিছু হুজুর পুরনুর প্রিয়নবী সল্লিয়া বরকতময় দৃষ্টির আড়ালে নেই অর্থাৎ রসুল পাক সাল্লাহ তাল সব কিছু দেখেন প্রকাশ্য অপ্রকাশ্য সব কিছু তার নিকট সুস্পষ্ট যেমন আজাব হচ্ছে শাস্তি হচ্ছে কবরের ভিতর কিন্তু প্রিয় নবী তা তাল্লা সাল্লাম কবরের উপর তস্বির রাখছেন অথচ আজাব দেখছেন নাম্বার দুই প্রিয় নবী সাল্লাহ তাল আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টিকুলের প্রত্যেক প্রকাশ্য অপ্রকাশ্য কাজ দেখছেন যেমন সে কি করছে তার কি আজাব হচ্ছে আর সে কি করতো কি গুণা করতী সাল্লাম তা বলে দিয়েছেন একজন চুগুল চুগুলি করত আর অন্যজন পেশাব থেকে বাঁচত না অথবা উত্তম রূপে পবিত্রতা অর্জন করতো না নাম্বার নম্বর গুনাহের কারণেও হাসরে ও কবরে আজাব হতে পারে দেখুন আলোচ্য হাদিসের পবিত্র ভাষায় চুগুল ইত্যাদি জটিল কঠিন কোনো বিষয় নয় তিনি তোর জন্য আজাব হচ্ছে কারণ এটাও একটি যদিও বেঁচে থাকা কঠিন না কিন্তু এটাও কবিরা গুনাহ কারণ আল্লামা শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ তালাই তার কিতাবুল কাবায়ের মধ্যে চুগুল খুঁড়িকেও এবং পেশাবের ছিটা থেকে না বাঁচাকেও কবিরা গুণা সমূহের মধ্যে গণ্য করেছেন যা জাহান নামে নিয়ে যাওয়ার মতো একটি কাজ নাম্বার চার হুজুর সাল্লাহ তাল্লাম প্রত্যেক গুনাহের চিকিৎসার প্রতিকার ও জানেন নাম্বার পাঁচ কবরের উপর সবুজ উদ্ভিদ ফুল ও ফুলের মালা ইত্যাদি দেওয়া সুন্নাত কারণ এ হাদিস থেকে আমরা জানতে পারলাম এ কথাও প্রমাণিত হয় যে ওইগুলোর তসবি মৃতদের প্রশান্তির কারণ হয় নাম্বার ছয় কবরের পাশে পবিত্র কোরআন তেলামাতের উদ্দেশ্যে হাফেজ নিয়োগ করা অত্যন্ত উত্তম কাজ কারণ যখন সবুজ উদ্ভিদের কারণে আজাব হালকা হয় তখন মানুষের জিকিদের কারণে তা অবশ্যই হালকা হবে আশিয়াত কিতাবের মধ্যে শেখ আব্দুল হক মহাদেশ দেহলবি রহমতুল্লাহ জামিল উসুল থেকে বর্ণনা করেছেন যে হজরতে বুরাইদা সাহাবি ওসিয়ত করেছিলেন যে যেন তার কবরে দুটি তাজা খেজুরের ডালি স্থাপন করা হয় যাতে নাজাত মুক্তি নসিফ হয় নম্বর সাত যদিও প্রত্যেক শুষ্ক ও তাজা বস্তু তসবি পড়ে থাকে কিন্তু সবুজ তাজা উদ্ভিদের তাজবি দ্বারা মৃতদের আরাম বা প্রশান্তি লাভ হয় তেমনি ভাবে বেদিনের পবিত্র কোরআন তেলাওয়াতের কোনো উপকার নেই কারণ সেটার মধ্যে কুফুরের শুষ্কতা বিদ্যমান আর তেলাওয়াত উপকারী কারণ সেটার মধ্যে ইমানের সজীবতা বিদ্যমান নাম্বার আট মাসা আলা প্রমাণিত হলো গুনাগারদের কবরে সবুজ উদ্ভিদ আজাবকে হালকা করে কিন্তু বুজুর্গদের ব্যক্তিদের কবরে সবুজ উদ্ভিদ তাদের সওয়াব ও মর্যাদা বৃদ্ধি করবে তো এইগুলো মিরাতুল মারাজি এটা মিশকা শরীফের উর্দু ব্যাখ্যা গ্রন্থ রয়েছে হাকিম উল মদ মুফতি আহমদার খান নেমির মিরাতুল মানাজি এর মধ্যে উল্লেখ করেছেন তো প্রেস ইসলাম এর এবং মাদান দর্শকবৃন্দ বৃন্দ থেকে আমরা আরো জানতে পারলাম যে চুগুল করে এবং পেশাবের ছিটা থেকে না বাঁচার কারণে ওই ব্যক্তিকে আজাব দেওয়া হচ্ছে তাদেরকে এবং প্রিয় নবী সাল্লাহ সাল্লাম ওটা কবরের উপর থেকে জানতে পারলেন এ থেকে এই আকিদাও প্রমাণিত হলো যে প্রবী সাল্লু আলাইসলামের এলমে গায়েব ও দৃশ্য জ্ঞান রয়েছে কারণ কিভাবে বলতে পারলেন আজাপ হচ্ছে মাটির নিচে এবং রসুল পাক সাল তাল এই খবরের উপরে দাঁড়িয়ে জমিনের মধ্যে দাঁড়িয়ে তা বলে দিলেন কোন গুরাহের কারণে আজাপ হচ্ছে সেটাও বলে দিলেন এর থেকে প্রমাণিত হলো রসুলে পাক সাল্লা তাল আলাইস্লামের দৃষ্টির আড়ালে কোনো কিছু নেই সব কিছু রসুল পাক সাল্লাহ তাহলাম দর্শন করে থাকেন

আপনার কাছ থেকে কিছু কি গোপন থাকতে পারে যখন যিনি গোপনের গোপন আল্লাহ তালাকে দেখা অসম্ভব তো যিনি গোপন ও দৃশ্য গায়েব যে আল্লাহ গায়েব যাকে দেখা দুনিয়ার মধ্যে অসম্ভব সে আল্লাহ দিদার না দিয়ে থাকতে পারে না মেয়েরাজ এর রাতে ইয়ারসোল্লা আপনাকে দিদার দিয়েছেন আর কিছু কি আপনার থেকে গোপন থাকতে পারে তো থেকে আমরা জানতে পারলাম রসুল্লা পাক সালামের এলমে গায়েব রয়েছে সল্লু আল্ল হাবিব

এর মধ্যে রয়েছে প্রথম কন্ড যেটা সত্তর পৃষ্ঠাতে রয়েছে অধিকাংশ কবরের রাজা পেশাবের ছিটা থেকে না বাঁচার কারণে হয়ে থাকে অনুরূপ মজামুল আমুল মধ্যে রয়েছে নবী রসুল আরবি হুজুর পুরনুর সল্ল তলিহি আলিহি ওসাল্লাম ইশাদ করেছেন পেশাবের ছিটা থেকে তোমরা বেঁচে থাকো কেননা কবরে বান্দা থেকে সর্বপ্রথম পেশাবের ব্যাপারে প্রশ্ন করা হবে যে কেন বেঁচে থাকো নাই সোনান এবিনে মাদা সরিব হাদিসের মধ্যে রয়েছে প্রিয় নবী হুজুর পুরনুর আলিহি আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমরা পেশাবের ছিটা থেকে বেঁচে থাকো কেননা অধিকাংশ আজাব পেশাবের ছিটা থেকে না বাঁচার কারণে হয়ে থাকে মজামুল আসাদ হাদিসের কিতাব তিন হাজার সাতশত সাতচল্লিশ তৃতীয় খণ্ড পৃষ্ঠা একুশের মধ্যে রয়েছে হজরতে আবু বাকরা বকরার ইরশাদ করেন প্রিয় নবী সাল তালা আলি সাল্লাম একবার আমার এবং এক ব্যক্তির মাঝে তশরিফ রাখছিলেন তো তখন এরই মাঝে দুটি কবরে পৌঁছেন আর ঈর্ষাদ করলেন এই দুটি কবরে শাস্তি হচ্ছে তাই তোমরা দুজন আমার গাছের একটি ডালি নাও হজরত আবু বকর আর রদিয়াল্লাহ তালু ঈর্ষাদ করেন আমি এবং আমার বন্ধু ডালি খুঁটি নেওয়ার জন্য চলে গেলাম অতপর আমি একটি ঢালি নিয়ে পেশ করলাম তো প্রিয় নবী সাল্লাহ তালি সাল্লাম সেটাকে দু টুকরা করে এক একটা অংশ কবরে গেড়ে দিলেন আর ইসাদ আশা করা যায় যে যতক্ষণ পর্যন্ত এটা শুষ্ক থাকবে তাদের শাস্তি হালকা করা হবে তাহলে প্রিয়ামের এই শরীফ থেকে আমরা জানতে পারলাম পেশাবের ছিটা থেকে না বাঁচলে কবরে আজাব হবে শাস্তি দেওয়া হবে জন্য আমাদেরকে সতর্ক থাকা উচিত পবিত্রতা পবিত্রের মাস আল্লাহ সম্পর্কে জানা উচিত অনেকে দেখা যায় অনেকে এমন টাইট প্যান্ট পরিধান করে যেটার কারণে অনেকে দাঁড়িয়ে পেশাব করে এরপরে ভালো করে পরিষ্কার পবিত্রতা হাসিল করে না এবং অনেক সময় পেশাবের চিটা লেগে যায় তো এটার কারণে আজাব হতে পারে হজরতে আবু উমামা রদিউল্লাহ তহ ইসাদ করেন যে হাদি শরীফটা মসনাদ আহমদের মধ্যে রয়েছে নবী করিম রহ রহিম সাল্ল সাল্লাম একবার অত্যন্ত গরমের দিনে বাকির দিকে তশরিফ নিয়ে গেলেন সাহাবাই ক্রাম আলহমির দোয়ার ও তিনি সল্ল্লাহলামের পিছিয়ে পিছে চলতে লাগলেন যখন প্রিয়নবী সল্ল তাল্লাম জুতার আওয়াজ চললেন তখন সেখানে থামলেন এবং বসে গেলেন তাদের সাহাবিদের সামনে যেতে দিলেন অতপর যখন নবী সাল্লাহ তাল্লা সাল্লাম জান্নাতুল বাকিতে পৌঁছলেন তখন দুটি নতুন কবরের পাশ দিয়ে অতিক্রম করলেন তখন ইরশাদ করলেন আজ তোমরা এখানে কাকে দাফন করেছ সাহাবাই ক্রাম আলহিমুরি দোয়ান আরজ করলেন ইয়ারসুল্লাহ অমুক অমুককে দাফন করেছি অতপর আরজ করলেন ইয়ারসুল্লাহ সাল্লাহ তাল্লাম কি হয়েছে তখন প্রিয় নবী সাল্লাহ তাল আলহি আসাল্লাম ইরশাদ করলেন এদের মধ্যে একজন পেশাব থেকে বাঁচত না আর অপরজন চুগুলখুরি করত অতপর প্রিয় নবী সাল তাল আলী একটি তাজা গাছের ডালি নিয়ে সেটাকে দু টুকরা করলেন এবং কবরে রেখে দিলেন সাহাবা ইকরাম আলহিব রিদওয়ান আরস করলেন ইয়ার সাল্লাহ সাল তাল আলি সাল্লাম আপনি সাল্লা তাল্লাহ সাল্লাম এরকম কেন করলেন প্রিয় নবী সাল তাল আলী সাল্লাম ইরশাদ করলেন যাতে তাদের শাস্তি হালকা হয়ে যায় সাহাবাইকরাম আলহিবির দোয়ান আরস করলেন তাদের কতক্ষণ এই শাস্তি চলতে থাকবে প্রিয় নবী সাল তাল সাল্লাম ঈশ্বাদ করলেন এটা গায়েবের কথা যেটা আল্লাহ জানেন এবং যদি তোমাদের অন্তর প্রসারিত না হতো এবং কথাবার্তা বেশি না বলতে তবে তোমরাও সেটা শুনতে যেটা আমি শুনি প্রেসলামের এবং মাদান হচ্ছেন তাহলে পেশাবের চিতা থেকে না বাঁচার কারণে চুগুলখুরি করার কারণে আজাব দেওয়া হচ্ছে এবং প্রিয় নবী সাল্লাহ সাল্লাম সব কিছু দুনিয়াতে থেকে সবকিছু দেখতেছেন সহিবনে হাব্বানের মধ্যে রয়েছে হজরতে আবু হরাইরাহ তাল থেকে বর্ণিত তিনি বলেন আমরা দুটি কবরের পাশ দিয়ে অতিক্রম করেছিলাম তখন প্রিয়নবী আরবি হুজুর পুরনুর সল্ল্লাহ আলহি ওসাল্লাম ওখানে অবস্থান করলেন আমরাও হুজুর সল্ল তামের সাথে অবস্থান করলাম প্রিয়নবী সাল তাল আলি সাল্লামের চেহারা মুবারক পরিবর্তন হতে লাগল এমনকি তিনি সাল্লাহ তাল্লা সাল্লামের জামা মুবারকের আস্তিন কাঁপতে লাগল আমরা আরস করলাম ইয়ার সুল্লাহ সাল্লাহ তাল আলাইহি আলি সাল্লাম কি হয়েছে তখন হজুর পুরনুর শাহিয়াউমসুর প্রিয় নবী সাল্লাহ তাল আলহি আলি সাল্লাম ইরশাদ করলেন তোমরাও কি সেটা শুনতে চ যা আমি শুনতেছি তখন সাহাবাইকরাম আরস করলেন ইয়ার সল্লা সাল্লি সাল্লাম আপনি কি শুনতেছেন তখন হুজুর পুরনুর সাল্লাম ইরশাদ করলেন এ দুই ব্যক্তির উপর তাদের কবরে অত্যন্ত কঠিন শাস্তি প্রদান করা হচ্ছে সেটাও এমন গুণা এর কারণে যেটা তাদের দৃষ্টিতে সহজ এটা এমন গুণা ছিল যেটা থেকে বেঁচে থাকা তাদের দৃষ্টিতে সহজ অর্থাৎ সেটা যদি গুনাহে কবিরা কিন্তু সেটা থেকে বাঁচা তাদের জন্য সহজ ছিল কিন্তু তারা বেঁচে থাকে নাই এই শাস্তি দেওয়া হচ্ছে সাবাইকরাম আরস করলেন আমরা আরস করলাম ইয়ার সাল্লাহ সাল্লাহ তাল্লাহ সাল্লাম সেটা কোন গুণা তখন প্রিয় নবী সাল্লাহ তাল আলিহি ওয়া ওয়াসাল্লাম ইরশাদ করলেন এদের মধ্যে একজন পেশাব থেকে বাঁচত না এবং দ্বিতীয় ব্যক্তি নিজ মুখ মানুষদেরকে কষ্ট দিত এবং চুহুল করত অতপর প্রিয় নবী সাল্লাহ তাল আলিহি ওয়া ওয়াসাল্লাম খেজুর বৃক্ষের দুটি ডালি আনালেন এবং এগুলি প্রত্যেকের কবরে একটি করে ডালি গেড়ে দিলেন তখন আমরা আরস করলাম সাল্লাহাল আলিহিসাল্লাম এই বস্তুগুলো কি তাদের কোনো উপকারে আসবে যে আপনি ডালিগুলি গাছের শাখাগুলো আপনি যে গেঁড়ে দিলেন কবরে এগুলো কি তাদের উপকারে আসবে তখন প্রিয় নবী রসুল আরবি সাল্লাহ তহ আলি আলিহি ওয়াসাল্লাম ঈর্ষাদ করলেন হ্যাঁ অবশ্যই আসবে যতক্ষণ পর্যন্ত এ দুটি গাছের ঢালি তাজা থাকবে তাদের থেকে শাস্তি কমতে থাকবে ইসলামের এবং আমাদের দর্শকবৃন্দ কেমন দয়ালু নবী হাদিস এটাও জানতে পারলাম যে রসুলের পাক সাল্লাম রহমতের ভান্ডার অনেক দয়ালু জন্য যে কবর আজাব হচ্ছে উম্মতের আজাব সহ্য করতে না পেরে রসুলের পাক সাল তাহা তাদের যাতে আজাব হালকা হয়ে যায় কমে যায় এই জন্য তরু তাজা গাছের ঢালি গেড়ে দিলেন কেমন দয়ালু নবী এই জন্য আমাদের উচিত এই সমস্ত গুণা থেকে বেঁচে থাকা মোসলামের আহমদ ইমদ আহমদের মধ্যে রয়েছে প্রিয় নবী রসুল আরবি সাল্লাহ তালা আলিহি আলি ওসাল্লাম সাহাবাইকরামকে জিজ্ঞেস করলেন তোমরা কি জানো জানো না যে বন ইসরায়েলদের উপর কি বিপদ এসেছিল তাদের কাপড়ে যদি কোথাও পেশাব লাগত তখন তারা সে জায়গা অংশটি কাচি দ্বারা কেটে ফেলতো অতপর তাদের মধ্যে একসঙ্গে তাকে এরকম করতে নিষেধ করলেন যে তুমি এটা কাটো না লেগেছে সেটা কেটো না তখন সে কারো সে কবরের শাস্তিতে গ্রেফতার হয়ে গেলেন দেখলেন যে আগের যুগের যারা উম্মর ছিল বনিসের তো কি হতো তাদের শরীরে কাপড়ে যদি কোনো নাপাক লাগতো সেটা পানি দ্বারা ধৌত করলে কি হতো না পাক হতো না নাপাক থেকে যেত তো ওই শরীরে তো হুকুম ছিল যে যে জায়গায় শরীরে যে জায়গায় লেগেছে ওই জায়গা কেটে ফেলা হতো কাপড়ে লাগলে কাপড় কেটে ফেলা হতো এমন কঠিন ছিল আর আজকে আমরা উম্মতে মোহাম্মদি সাল্লা তাল্লাম হওয়ার কারণে আজকে নবীর উম্মত হওয়ার কারণে আখিরে নবীর উম্মত হওয়ার কারণে আমাদের জন্য কত সহজ যে নাপাক লাগলে সেটা পাক করার ব্যবস্থা রয়েছে পানি দ্বারা ধোত করলে পাক হয়ে যায় এরপর আমরা অলসতা করি তো এ হাদিশ জানতে পারলাম প্রিয় নবী সাল্লাম হচ্ছে রহমতের ভান্ডার নবীর উম্মত কারণে এ সহজ পদ্ধতি আমরা পেলাম কেন বা পাবো আল্লাহ তালা কোরআনুল করিম নিষেধ করেন রহমান রহিম আল্লাহ তালার শান এটা নয় যে যে তোমাদেরকে শাস্তি দিবেন এমন অবস্থায় আপনি তাদের মাঝে রয়েছেন অর্থাৎ ইয়ারসুল্লাহ আপনি তাদের মাঝে থাকা অবস্থায় আমি তাদেরকে কিভাবে শাস্তি দেব অর্থাৎ আপনি আছেন বিদায় তাদেরকে শাস্তি দেওয়া হবে না তাদের শাস্তি মাফ করা হবে আখির নবীর উম্মত হওয়ার কারণে আজকে আমরা সব কিছু পেয়েছি পানি দ্বারা ধৌত করার পদ্ধতি পেয়েছি তো আমাদের উচিত এই সমস্ত গুণা থেকে বেঁচে থাকা কৃষ্ণ মেহেরা এবং মাদানের চ্যানেল দর্শকবৃন্দ হাদিস শরীফ সমূহ থেকে আমরা জানতে পারলাম যে পেশাব করার পরে পবিত্রতা হাসিল না করার কারণে পানি দ্বারা ধৌত না করার কারণে এবং পেশাবের ছিটা লেগে থাকার কারণে খবরের মধ্যে আজাব হচ্ছে আজকে আমরা মুসলমান দাবি করি কিন্তু আমরা কয় জানি পবিত্রতার তার মাস আমরা প্রায় অনেকে এমন রয়েছি মুসলমান দাবি করি কিন্তু এমন অনেকে রয়েছি যারা পেশাব করার পরে হাজত করার পরে পানি পর্যন্ত নিই না অনেক এরকম মুসলমান রয়েছি তো এ কারণে আজাব হবে অত্যন্ত কঠিন আজাব হবে কেয়ামত পর্যন্ত তো যারা এই ভুল করেছি গুনাহে কবিরা করেছি আমরা তারা তবা করে নিই এবং ভবিষ্যতে এই গুণা থেকে যা যাতে না করি এটা থেকে তবা করি এবং যখনই আমরা হাজত সারব ভালো করে কি করব পেশাব করার করে করার পরে পানি দ্বারা ধৌত করব। যদি ধৌত না করে তাহলে এটা কবিরা এবং জাহান্নামের আজাব অবধারিত আল্লাহ আমাদেরকে এই চলার তৌফিক দান করুক এবং পবিত্রতা অর্জন করার তৌফিক দান করুক ইসলাম এবং মাদানীচার দর্শকবৃন্দ আমরা যদি দাওয়াত ইসলামীর সাথে সঙ্গতি দাওয়াত ইসলামীর যেখানে মাদানী কাফেলার সফর করে ওখানে অংশগ্রহণ করি তিন দিন প্রত্যেক মাসে মাদানী কাফেলায় সফর করি তাহলে আমরা এই মাস আলা মাসাইলগুলো জানতে পারবো কি কি কারণে মানুষের নামাজ ভঙ্গ হয়ে যায় কি কারণে মানুষ না পাক হলে কীভাবে পবিত্রতা হাসিল করতে হবে এই সমস্ত মাস আলা সাইল এগুলো শিক্ষা দেওয়া হয় আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি নেক আমল করার এবং মাদানী কাফালার মধ্যে সফর করার তৌফিক দান করুক আমিন নবীল আমিন তলিহিআ আলহি ও ইসলাম চ্যানেলের মাদানী মণ্ডলী আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই অনুষ্ঠান যে জাহান্নামে নিয়ে যাওয়ার কাছমেহের মধ্যে একটি কাজ শরীর এবং কাপড়কে পেশাবের ছিটা থেকে না বাঁচা তো এই অনুষ্ঠান সমাপ্ত করলাম সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন মাদানি চ্যানেল বাংলা সল্লু আল হাবিব মুহাম্মদ صلى الله تعالى عليه وسلم صلاه وسلاما عليك يا رسول الله